গত 10টি বছর নিরলসভাবে দেশের প্রতিটি অঞ্চলের গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে ছিলেন মহাজোট সরকার। বন্যা, খরা, ভাঙন সহ নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ে জনগণের পাশে থেকে সেবা দিয়েছেন তারা। শীত ঋতুতে সবথেকে বেশি শীত পড়ে উত্তরের জেলাগুলোতে, আর এই জেলাগুলোতে প্রতিটি বছর অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সহ নানা কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন মহাজোট সরকারের জনপ্রতিনিধিরা। তেমনি একজন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি হাসিবুর রহমান স্বপন, যিনি প্রতি বছরের ন্যায় এবারও শীতের আগমনীতে শাহজাদপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন।